وإليه يزاد الكلم الطيب والعمل الصالح يرفعه. والذين يمكرون السيئات ومكر أولئك هو يبور. তুমি কালেমায়ে তৈবা পড়তে দেরি করবা, তুমি সুবহানাল্লাহ পড়তে দেরি করবা, আলহামদুলিল্লাহ পড়তে দেরি করবা, আল্লাহু আকবার পড়তে দেরি করবা, নামাজ পড়তে দেরি করবা, তেলাওয়াত পড়তে দেরি করবা, করতে করতে সঙ্গে সঙ্গে ওই ইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব এটা আমি পর্যন্ত পৌঁছে যায়। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদল্লা লাহ ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. صدق الله مولانا العظيم. بيت السجود جامع مسجد মজুপুর লক্ষীপুর কর্তৃক আয়োজিত আজকের মাসিক ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, إنما المساجد لله فلا تدعوا مع الله أحدا. مسجد الله تعالى ঘর, ঘর যেহেতু যেহেতু আল্লাহ, সেহেতু আমরা যার ঘরে আসছি তার মেহমান। বলেন এই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার মেহমান, মুখস্থ করেন এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। আপনি যদি প্রধানমন্ত্রীর মেহমান হইতেন কেমন হইতো? মন্ত্রী মহোদয়ের মেহমান হইতেন তো কেমন হইতো? আর এই মুহূর্তে আপনি আরশে আজিমে মালিকের মেহমান হয়ে আছেন। মেজবান যত বড় হয় মেহমানদারি শান এই হিসাবে হয়।
এক রিক্সাওয়ালার ঘরে মেহমান হলেন, তা একটা চা দিয়ে দিবে, একটা বিস্কিট দিয়ে দিবে। মন্ত্রীর ঘরে মেহমান হলে কি দিয়ে মেহমানদারি করবে? এবার যদি প্রধানমন্ত্রী মেহমান হন, আপনি রব্বুল আলমিনের মেহমান হলে রব কি দিয়ে মেহমানদারি করেন? রব মেহমানদারি করেন এক নাম্বার হেদায়ত দিয়ে মেহমানদারি করেন। রব যেমন মেহমানদারি তেমন, বলেন কি দিয়ে মেহমানদারি করেন? হেদায়ত দিয়ে মেহমানদারি করেন। এই জন্য ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশা, এরপরের আয়াত ফি বুয়ুতিন আযিনাল্লাহ, এরপরের আয়াত রিজালুম লা তুলহিহিম তিজারা, সব মিলায় তর্জমা আমার ঘরে যারা আসা যাওয়া করে এদেরকে আমি হেদায়ত দিয়ে দেই। আর ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. رب বলেন যারা আমার ঘর আবাদ করে আমি তাদেরকে হেদায়ত দিয়ে দেই, এটা আমার সিদ্ধান্ত। এর অর্থ হল আল্লাহ তাআলা যেন বলেন, যারা আমার ঘরে আসা যাওয়া করে, যারা আমার ঘর আবাদ করে, বলেন আমার ঘর আবাদ করে, কথা দিলাম আমি এদের হাতে ধরে জান্নাতে পৌঁছে দেব। হেদায়েত যখন আল্লাহ তাআলার দিকে নিসবত হয় তখন ইসাল ইলাল মাতলুব তরজমা হয়। এখানে ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এখানে হেদায়েত আল্লাহ তাআলার দিকে মনসুব, এজন্য তরজমা এরা নিশ্চিত জান্নাতে। বলেন মসজিদে আসা যাওয়া করে যারা, বলেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসে যারা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে যারা, এরা নিশ্চিত জান্নাতি। ফাবিযালিকা ফালইফরাহু, খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ বলো, এত বড় সুসংবাদ শুনেও খুশি হবে। আর মেম্বার হয়ে গেলে কি পরিমাণ খুশি, বাবা কো আমি মেম্বারের বাবা, ভাই কো আমি মেম্বারের ভাই, কি পরিমাণ খুশি। আর আমি জান্নাতি বললাম, খুশি হলেন, বলেন আমরা জান্নাতি, বলেন আবার বলেন আমরা কি, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি, বলেন আমরা জান্নাতি। একজনকে যদি জান্নাত দেয় আমাকে দিবে ইনশাআল্লাহ, বলেন হ্যাঁ, বলেন না ইনশাআল্লাহ, সবাই কোন একজনকে জান্নাত দিলে আমাকে দিবে, বলো তুমি বলো ইনশাআল্লাহ, আপনি বলেন, আপনারা বলেন, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলার কাছে কি করা? এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, একজনকে জান্নাত দিলে আমাকে দিবে, হায় বিপরীতে খোদা না খাস্তা যদি একজনকে জাহান্নামে দেয় আর সেটা আমি হয়ে যাই, যদি একজনকে জাহান্নাম দেয় সেটা আমি হয়ে যাই। আল ইমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, এই জন্য ইমান আশা, আশা ভয়ে ভয়ে, একদিকে আশা আরেকদিকে ভয়, বলেন আশার ভয়, ইমান আশার ভয়ের মাঝামাঝি, আশার ভয়ে। শুধু আশা মানুষকে জিন্দিক বানিয়ে দেয়, শুধু ভয় মানুষকে পাগল বানায় দেয়, মজনুন বানায় দেয়। শুধু ভয় কি বানায় দেয়? মজনুন বানায় দেয়। শুধু আশা মানুষকে ফাসিক বানায় দেয়। এই জন্য ইমান তিন জিনিসের সমন্বয়, ভালোবাসা আশা ভয়, বলেন আবার বলেন, ভালোবাসা আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা।
একজন গিয়ে আমার এক সেট কিতাব নিয়ে আসে, একজন গিয়ে গাড়ি থেকে এক সেট কিতাব নিয়ে আসে। ইমান হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, বলেন। হা, মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে, মানুষ ভালোবাসে কাউকে গুণের কারণে। আমি বলি রূপে গুণে দানে, বলেন। সৌন্দর্যে, গুণে আর দানে, বলেন। জামাল, কামাল, নামাল, রূপে গুণে দানে। হ্যাঁ, মাইকে একটু অস্পষ্ট। মানুষ মানুষকে ভালোবাসে কয় কারণে? কি কি? সৌন্দর্যের কারণে। যদি কাউকে ভালোবাসতে হয়, আমার রব কেমন সুন্দর, যিনি পৃথিবীর সব সৌন্দর্য বানালেন, তিনি কেমন সুন্দর, যার হাতের ছোঁয়ায় গোলাপ এত সুন্দর, যার হাতের ছোঁয়ায় চামেলি এত সুন্দর, বেলি এত সুন্দর, ছোট্ট একটা গাছ কি বলে, এই যে গন্ধর কি একটা ফুল আছে না, সবার বাড়ির পাশে পাশে হয়ে থাকে, ছোট্ট একটা গাছ না, এত সুন্দর। গোলাপের কলিটার মধ্যে এতগুলো পাপড়ি লাগলো কোথায়? ছোট্ট একটা ডাঁটার মধ্যে এতগুলো পাপড়ি লাগলো কোথায়? এত রং কে দিল? যিনি গোলাপকে এত রং দিলেন, তার খাজানায় কি পরিমাণ রং আছে। আমি দেখছি কাতারের এক ফুল বাগান, এর থেকে সুন্দর কোনো বাগান পৃথিবীতে আছে? কারো কল্পনা হবে না। বাগানের মালিক গতকালকে আমার মাদ্রাসায় আসছে, 1 কিলোমিটার লম্বা তার বাগান, আসমানের নিচে জমির উপরে যত ফুল কল্পনা করা যায় সব তার কাছে আছে। আর কাতারের সংসদ ভবনটার চতুর্পাশে কয়েক কিলোমিটার শুধু ফুল আছে। কি? আর আমি গত মাসে গেছি দুবাইয়ের বাদশার বাড়ি, ফুল কাকে বলে, কি ও কত প্রকার। আরে সুবহানাল্লাহ, আমি বলি এই ফুলের বানালে ওরা কেমন সুন্দর হবে। ভালোবাসো তো তাকে ভালোবাসো যিনি এত সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুবাইয়ের মাছ বাজারে গেলাম, মাছের এত রং কোত্থেকে আসলো, এত রঙের মাছ কোত্থেকে আসলো। হ্যাঁ, জিদ্দার মাছ বাজার কেমন? আমি আম্বুর মাছ বাজারে গেছি, আলবাজার মাছ বাজারে গেছি, জিদ্দার মাছ বাজারে গেছি, দুবাইয়ের মাছ বাজারে গেছি। আরে মাছ বাজার, দুবাইয়ের মাছ বাজারের নিচে 10,000 গাড়ি পার্কিং এর জায়গা আছে, 10,000। মাছ বাজারটা কেমন? আচ্ছা, এত মাছ, এত রং, এত কালার, তো আমার মালিকের কালার কেমন? পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত এত রং যিনি দিতে পারলেন, ওই ওই মালিক কেমন? সুবহানাল্লাহ বলেন রে। তো যদি কাউকে রঙে ভালোবাসতে হয়, তো তাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? আর কাউকে যদি রূপে ভালোবাসতে হয়, রূপে রূপে দুনিয়াতে সৌন্দর্য যদি ভালোবাসতে হয়, তো মুহাম্মাদুর রাসূলের থেকে সুন্দর আরেকজন কল্পনা করেন? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি রাসূলের সিথির দিকে তাকাতাম, সিথি 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 চিনেন? আমি রাসূলের সিথির দিকে তাকাতাম, একবার সিথির দিকে তাকাতাম, আরেকবার সূর্যের দিকে তাকাতাম, সিথি সিথি। আমার কাছে রাসূলের সিথি মুবারক সূর্যের চেয়েও ঝলঝলে মনে হইতো। কেমন ছিলেন আমাদের নবীজির সৌন্দর্য,
لنا شمس وللآفاق شمس وشمسي تطلع بعد عشائي. حضرت عائشہ বলতেন আমারও একটা সূর্য আছে, তোমাদেরও একটা সূর্য আছে, তোমাদের সূর্য উদিত হয় সকালবেলা, আমার সূর্য উদিত হয় আসার পরে। আসার সূর্য উঠে কখন? আসার পরে। কি ভাই, আসার সূর্য আসার পরে উদিত হয়। যদি সৌন্দর্যে ভালোবাসতে হয় তো মুহাম্মদুর রাসূলের চেয়ে সুন্দর কোনো মানুষ, লাম তালিদিন নিসাউ, পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। আহসানু মিনক লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনক লাম তালিদিন নিসাউ। হযরত হাসান ইবনে সাবিত কেমন বলেছেন, আরবের মরুদুলাল, তোমার চেয়ে সুন্দর কোনো মানুষ আমার দু চোখ দেখেনি, আর তোমার চেয়ে সুন্দর কোনো বাচ্চা আর মানুষ পৃথিবীর কোনো মা জন্ম দেয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ কি শুকর আদায় করবেন যে কোনো না কোনো ভাবে আমাকে আমার রব রবের সাথে মিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, এক নারীর আল্লাহু আকবরের আওয়াজ গোটা পৃথিবীকে কাঁপায় দিচ্ছে। আল্লাহু আকবর, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবর, মুমিন কি তাহরীর, আল্লাহু আকবর, মুমিন কি শমশীর, আল্লাহু আকবর। আরে বলো আল্লাহু আকবর। মুমিনের সকালবেলা আল্লাহু আকবর, মুমিনের দুপুর বেলা আল্লাহু আকবর, মুমিনের বিকেল বেলা আল্লাহু আকবর, মুমিনের সন্ধ্যা বেলা আল্লাহু আকবর, মুমিনের রাত্রি বেলা আল্লাহু আকবর, মুমিনের সূর্য উঠে আল্লাহু আকবর, মুমিনের সূর্য ডুবে আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আরে বলো আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আর পৃথিবীর যত বড় স্লোগান আছে সব স্লোগান কানের উপরে উঠে না, মুমিনের আল্লাহু আকবর স্লোগানে আরশ নড়ে। আর পৃথিবীর যত স্লোগান আছে ছাদ এর উপরে উঠে না, দু চার মিটার পরে আর উঠে না। আরে দু চার মাইল না, দু চার মিটারের পরে আর উঠে না। পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের যত স্লোগান আছে দু চার মিটারের পরে উঠে না, আর মুমিনের আল্লাহু আকবর বলতে দেরি আর শাজিমে উঠতে দেরি হয় না। এটা সোজা গিয়ে আর শাজিমে চতুর্দিকে ঘুরে রব জিগে ওলা হুন্না দাবিউন কাদাবি নাহাল, মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি? আমি আপনার বন্ধুর তাসবিহ, আমি আপনার বন্ধুর তাকবীর, আমি আপনার বন্ধুর তাহলিল। এবার আল্লাহ তাআলা রাসূল বলেন, ফামান আরাদা, যদি তোমাদের মধ্যে কেউ চাও এই কথা, তোমার নাম আরশ আযীমে চতুর্দিকে গুঞ্জরিত হোক, তুমি তাসবিহ বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। কি সেজন্য কি করে? তাসবিহ বেশি বেশি পড়ে। করছি আল্লাহই জানে, মাটি বানাচ্ছে জিন্দগিকে মাটি। মাটি বানাতে কোনো মেহনত করতে হয় না, লোহা একটাকে মাটির ভিতরে রেখে দাও মাটি হয়ে যাচ্ছে। মাটি বানাইতে কোনো মেহনত লাগে না, হ্যাঁ খাঁটি বানাইতে মেহনত লাগে। বুঝেন নাই কথা, খাঁটি বানাইতে কি লাগে? মেহনত লাগে। স্বর্ণ কানে উড়াইতে মেহনত লাগে। রংলা তিহাই হেনা পাথর পে ঘাস খানে কে বাদ, মেহেদি কখন রং ধরে? এটা পাথরের পাথরে ঘষা দিলে রং ধরে। বুঝেন না? আরে মেহেদি পাতা চিনে তো? মেহেদি পাতা রং ধরে কখন? পাথরে পাথরে ঘষলে কি ধরে? পাথরে পাথরে পিষলে এটা তো রং ধরে, এটা তখন নববধূর হাতে শোভা পায়। আর যদি এমনি রেখে দাও তখন করে শুকিয়ে গেছে গা, আরে তাকে রং লাগাই দিছ এক মাস। আরে সুবহানাল্লাহ বলেন, আরে
রঙ লাতি হ্যায় হিনা পত্তর পে ঘস খানে কে বাদ সুরখ রো হোতা হ্যায় ইনসান আফতে আনে কে বাদ। পাথরে পাথরে ঘষে এটাকে রং দিতে হয়, এই কলিজাটাকে ঘষে ঘষে এটাকে দামি বানাতে হয়। যদি এটাকে না ঘষ এটা মাটি মাটির সাথে মিশে যাবে, আর যদি ঘষ সফ আর সাজীব হয়ে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। নববধূর হাত কি করে রাঙ্গা করে, মেহেদি রাঙ্গা খুনে রঞ্জিত হয় হাত কি, আর যে থেকে মাটি করে কিছু করতে হয় না, শুধু রেখে দিতে হয়। মাটি বানাইতে কোনো কিছু মেহনত করতে হয় না, কি বলছি, মাটি বানাতে মেহনত করতে হয় না, লেকিন খাঁটি বানাইতে কি পরিমাণ আগুনে পোড়াইলে সোনা খাঁটি হয়। আগুনে পোড়ালে স্বর্ণ কি হয় বলেন, খাঁটি হয়, খাঁটি। এ দিলকে আগুনে পোড়াও, কখনো নামাজে, কখনো রোজায়, কখনো তেলাওয়াতে, কখনো জিকিরে, কখনো কেঁদে, কখনো হেসে, কখনো বাইতুল্লাহ চতুর্দিকে, কখনো মিনা, কখনো আরাফায়, কখনো মুজদালিফায়, কখনো মাসআর, কখনো মাতাফে, কখনো ঘরের চতুর্দিকে ঘুরো, কখনো ঘরে ঢুকো, কখনো আমার ঘরের চতুর্দিকে ঘুরো, কখনো সাফার মারওয়ায়, কখনো আরাফা আসো, কখনো মিনা আসো, কখনো মুজদালিফা আসো, কখনো মাল উজাড় করে দাও। করো কিছু আমার জন্য, আমি এটাকে সোনা বানিয়ে দিব, মাটিকে স্বর্ণ বানিয়ে দিব। মাটিকে কি বানাবে, হা হা, কেন বুঝলাম না, কেন মাটিকে মাটি রেখে দিলাম, কেন মাটিকে মাটি রেখে দিলাম, মাটি তো মিশে যাবে মাটিতে, সমস্ত মেহনত মাটি কেন্দ্রিক করছি, সমস্ত মেহনত মাটি কেন্দ্রিক, পৃথিবীর সমস্ত মতাদর্শের শেষ ঠিকানা মাটি, শুধু ইসলাম আমার আর তোমার দিন, আমাদের দিনের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। পৃথিবীর সমস্ত মতাদর্শের উদ্দেশ্য শুধু নিচে, শুধু নিচে, শুধু নিচে, শুধু অধোগামী, আমাদেরটা ঊর্ধ্বগামী। ইঞ্জিনিয়ার হচ্ছে, পিএইচডি করছে, পৃথিবীর যত কিছুই করুক উদ্দেশ্য হয় শুধু পেট, শুধু পেট, শুধু পেট। এ আমাদের ছোট্ট এক মজলিস, আমাদের উদ্দেশ্য শুধু দিল, শুধু দিল, শুধু দিল। বলো জানটা বলো, ডাক্তার হচ্ছে উদ্দেশ্য শুধু পেট, ইঞ্জিনিয়ার হচ্ছে উদ্দেশ্য শুধু পেট, বুয়েটে পড়ছে উদ্দেশ্য শুধু পেট। বুঝেন নাই কি বলছি, আর দিল এটা কিনে এটা সাজাও, এটা সাজাও, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আরশের খুঁটিতে গিয়ে বলে وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات ومكر أولئك هو يبور তুমি কালেমা তৈবা পড়তে দেরি করবা, তুমি সুবহানাল্লাহ পড়তে দেরি করবা, আলহামদুলিল্লাহ পড়তে দেরি করবা, আল্লাহু আকবার করতে দেরি করবা, নামাজ পড়তে দেরি করবা, তেলাওয়াত করতে দেরি করবা, করতে করতে সঙ্গে সঙ্গে ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব এটা আমি পর্যন্ত পৌঁছে যায়, এটা আরশের মালিক পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ।
কোথায় পৌঁছে বলো? আরশে আজিমে মালিক পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য দুনিয়ার সমস্ত কিছুর গতি নিচের দিকে, দুনিয়ার সমস্ত কিছুর গতি নিচের দিকে, আর শুধু রুহের গতি উপরের দিকে। সবকিছু আসছে উনিস থেকে, এই জন্য গতি নিচের দিকে। রুহ আসছে আসমান থেকে, এই জন্য রুহের গতি উপরের দিকে। আমাদের হারুন সাহেব হুজুর চেনেন আপনারা? কেই নি আসমানের নিচে জমিনের উপরে একজন খাঁটি মানুষ, এটা হলো আরে কি বলে জীবন কাঠি, এটার সংস্পর্শে গেলেও শোনা হয়ে যায়। আমাদের হুজুর বলেন যে দেখবেন মানুষ বাচ্চা আদর করে, ছয় মাসের বাচ্চা, এক বছরের বাচ্চা আদর করে। বাচ্চাকে কোলে নিয়ে মানুষ কি করে জানেন? এভাবে না না চায়, কেউ এভাবে করে না, নিচের দিকে কেউ করে না, কোন দিকে করে খেয়াল করছেন? হ্যাঁ সবাই তো করে, আমি করে এসছি, বাচ্চা লইয়াই তো করছি। নিচের দিকে করে না, কোন দিকে নেয়? উপরে। কেন? এটা কোথ থেকে আসছে? এটা উপর থেকে আসা বাচ্চা, যেন উপরের দিকে দেয়। আল্লাহর কসম বন্ধু, আমি আর আপনি, আমাদের উপর থেকে আসা, বডি আসছে মাটি থেকে, এজন্য বডি ফিরে যাবে মাটিতে। রু আসছে আল্লাহ থেকে, রু ফিরে যাবে আল্লাহর কাছে। রু কোত্থেকে আসছে? আবার বলেন, রু কোত্থেকে? কুলি রুহু মিন আমরি রব্বি, আপনি বলে দেন রু হলো আমার রবের আদেশ। রু সরাসরি আল্লাহ তাআলার একটা আদেশ। মায়ের পেটে চার মাস বয়সে আল্লাহ তাআলা এভাবে ফু দিয়ে দিয়েছেন, ওয়ানাফাখনা ফিহি মির রুহি, আমি এটা ফু দিয়ে দিয়েছি। কার কার কে কে মায়ের পেটে ছিলেন না বল, একজন সাহস করে বলেন। যাকে ভুলে গিয়েছ ছিলে তার কাছে, যাকে ভুলে গিয়েছি যাব তার কাছে। আবার বলেন, যার কাছে ছিলাম তার কাছে যাব, এর কোনো ব্যত্যয় হবে না। যদি পারো আসমান ভেদ করে চলে যেতে যাও, যদি পারো জমিন ভেদ করে ঢুকে যেতে যাও, পারবা না। তাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিসুলতান, না না পারবা না, পারবা না, না না পারবা না। তুমি অনেক কিছুই পারো, তো পারলে ঠেকাও করো না কি? এই জন্য ধরো তাকে যিনি ভালোবাসেন তোমাকে, আর তাকে কেন ধরছ যে তোমাকে ছেড়ে চলে যাবে? তাকে কেন ভালোবাসছ যে তোমাকে ছেড়ে চলে যাবে? হয় তুমি তাকে ছেড়ে চলে যাবা, অথবা যিনি তোমাকে ছেড়ে চলে যাবেন, হয় তুমি আগে মরবা অথবা সে আগে মরবে। জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো, কিসি খা কি পেমত কর খাক আপনি জিন্দেগানি কো। জওয়ানি তাকে দিয়ে দাও যিনি জওয়ানি দিয়েছেন। তোমার মোবাইল তো তোমাকে জওয়ানি দেয় নাই, আরে বলে না। তোমার মোবাইলের কোন নগ্ন ছবি তো তোমাকে জওয়ানি দেয় নাই, তোমাকে জওয়ানি তো দিয়েছেন জওয়ানি দেনে ওয়ালা। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন বলেন? এই জন্য তাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, পাতিলটা ধুইতে হয়,
পাতিল ধোয়া ছাড়া তিন দিন পাতিল না ধুলে পাতিল আর ভাত রান্না হবে না, তিন দিন পাতিল না ধুলে ওই পাতিল আর তরকারি রান্না করা যায় না, ওই পাতিলে যেই তরকারি দিবা দুর্গন্ধ ছড়াবে। তাহলে পাতিল যদি ধোয়া লাগে রান্নার জন্য, তাহলে দিলটাও ধোয়া লাগে রবের ভালোবাসার জন্য। বলেন, রবের ভালোবাসার জন্য দিলটা ধোয়া লাগে। পাতিল রান্না করতে করতে যেমন নিচেও কালো হয় উপরেও ময়লা হয়, ঠিক গুণা করতে 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 দিল তেমন কালো হয়। এবার পাতিল যখন মাজে তো পাতিল স্বচ্ছ হয়ে যায়, এবার দিল যখন মাজে দিল আবার স্বচ্ছ হয়ে যায়। আর দিল মাজার হাতিয়ার একটা, দিল মাজবেন কবে, পাতিল মাজবেন কখন, ময়লা হয় যখন, তাহলে দিল মাজবেন কখন, এখন। তো দিল মাজবেন কখন, এখন থেকে। আমি বলি মেহনত করো, দিল ঘষ 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 ঘষ, দিল ঘষা দিলে একবার ঘষা দিবা, একবার ঘষা দিলে রব বলবেন যাও দশ দুনিয়া বরাবর জান্নাত, আবার দিবা দশ দুনিয়া, আবার দিবা দশ দুনিয়া, আবার দিবা দশ দুনিয়া, আবার দিবা দশ দুনিয়া, আবার দিবা দশ দুনিয়া। এবার বলো তো দেখি সাইয়দুল আম্বিয়ার জান্নাতটা কত বড় হবে, হযরত সিদ্দিক আকবরের জান্নাত কত বড় হবে। ঘষতে 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 এটা এক সময় এতটা পরিষ্কার হবে, এতটা পরিচ্ছন্ন হবে, তখন যেন এটার মধ্যে রব দেখা যা দেখা যা লাগবে। কি আমরা রব দেখা যায় না, ছবি দেখা যায়, আমরা নগ্ন ছবি দেখা যায়, নগ্ন নারী দেখা যায়, আমগো দিলের আয়নার নগ্ন ছবি দেখা যায়, কথা কয় না, দিলের আয়না কি দেখা যায়, নগ্ন ছবি দেখা যায়, আল্লাহওয়ালাদের দিলের আয়নায় আল্লাহ দেখা যায়। একটু বসেন না, একটু ভোর রাত্রে উঠেন, দুই রাকাত নামাজ পড়েন, দুই রাকাত নামাজ পড়ে কেউ দেখে না মতো জিকির করেন, চোখ থেকে দু ফোঁটা চোখের পানি ফেলে দেন, দু ফোঁটা চোখের পানি ফেলে দেন, রব যখন সঙ্গে সঙ্গে বলবেন জিব্রিল ওর দু ফোঁটা চোখের পানি কালেকশন করে রেখে দাও, এটা বোতলে রেখে দাও, এটা দিয়ে কি করবা। আসরের ময়দানে যখন জাহান্নামকে সত্তর হাজার ফেরেশতা সত্তর হাজার শিকল নিয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে আসবে, তখন ওই দু ফোঁটা চোখের পানি আমি ওর জন্য রেখে দিব, ওটা মেরে দিব। কে এত গাফিল করলো, বলা তাকুম মিনাল গাফিলিন, তুমি গাফিল হইও না, বলেন গাফিল হইও না, শুধু আমি যেন গাফিল না হই এই জন্যই আল্লাহ মুয়াজ্জিনের সিস্টেম রাখছে, যেন আমি গাফিল না হই এই জন্যই জামাতে নামাজের সিস্টেম রাখছে, আমি যেন গাফিল না হই কি না হই, কিন্তু এরপরেও ওর এরপরেও মুসলমান গাফিল। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফলত একটা ক্যান্সারে পাইছে ক্যান্সার, গাফলত একটা ক্যান্সার, বলেন গাফলত কি, গাফলত কি ক্যান্সার, গাফলত একটা যার হয় ক্যান্সার তার নাই নিস্তার, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, কি এজন্য দরব লাগাও দরব লাগাও দরব লাগাও, লা ইলাহা প্রতিদিন কমপক্ষে একশোবার সুবহানাল্লাহ, একশোবার কি সুবহানাল্লাহ, একশোবার আলহামদুলিল্লাহ, একশোবার আল্লাহু আকবার, একশোবার
ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দেখেন, আমরা মনে করি যার মাল নাই সে ক্ষতিগ্রস্ত, যদি মাল না থাকলে ক্ষতিগ্রস্ত হতো, তবে উম্মতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো বেলাল। আমরা মনে করি মাল না হলে ক্ষতিগ্রস্ত, যদি মাল না হলে ক্ষতিগ্রস্ত হতো, উম্মতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো হযরত আবু হুরায়রা। মাল নাই, নাই যে সে শব্দ হতো নাই, কি বলছি বলেন না, নাই যে সে শব্দটাও তো নাই, নাই তো নাই, কেমন নাই, আয় হা, যদি মাল না থাকলে ক্ষতিগ্রস্ত হতো, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো আবু হুরায়রা। আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে চুলা জ্বলেনি, যার ঘরে ছিলেন আয়েশা, যার পবিত্রতার ঘোষণা দিয়ে স্বয়ং রব 10টা আয়াত নাযিল করেছেন, তার ঘরে চুলা জ্বলেনি 3 মাস। কি পাঁচতলা বাড়ির মালিক হওয়াকে আমরা সফলতা মনে করছি, গাড়ি থাকাকে আমরা সফলতা মনে করছি, দামি মোবাইল হাতে রাখাকে আমরা সফলতা মনে করছি, দুনিয়ার 60-70 বছরের হায়াতের সফলতাকে আমরা প্রাধান্য দিচ্ছি, অন্যদিকে আখেরাতের কোটি কোটি বছরের ব্যর্থতাকে কিছুই মনে করছি না। কি বাস্তব না বাস্তব বলে? চলেন নিয়ত করি, 6 তসবিহ পড়বই, ইনশাআল্লাহ। 6 তসবিহ কি কি?